নেত্রকোনায় ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব 14। তথ্য ভিডিও চিত্রে ময়মনসিংহ থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ মাসুদ আলম ভূঁইয়া। নেত্রকোনার কলমাকান্দার লক্ষ্মীপুর গ্রামে মায়ের কোলে ঘুমন্ত শিশুকে পিটিয়ে হত্যা মামলার দুই আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব 14। বৃহস্পতিবার ভোর 4টার দিকে কলমাকান্দার নাজিরপুর ইউনিয়নের কুট্টাকান্দা গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন মোহাম্মদ হাতেম আলীর ছেলে মোহাম্মদ হানিফ মিয়া বয়স 27 ও সিরাজ আলীর ছেলে মোহাম্মদ ফারুক মিয়া বয়স 22। তারা সকলেই কলমাকান্দার খাটনই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বাসিন্দা। র‍্যাব 14 এর উপপরিচালক ও অপারেশনস অফিসার মোহাম্মদ আনোয়ার হোসেন এর প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, এ হত্যা মামলার বাদী আব্দুল মালিক বয়স 50 ও প্রতিবেশী আসামি হাতেম আলীর সাথে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে আদালতে কয়েকটি মামলা চলমান রয়েছে। গত বছরের 31শে ডিসেম্বর দুপুর 1:30টার দিকে আসামিরা বাদীর বাড়ির দক্ষিণ পাশে পুকুর পাড়ে থাকা বাদীর কলা গাছের ছড়ি কেটে নিয়ে যায়। এতে বাদীর স্ত্রী মোসাম্মদ মমিনা খাতুন বাধা দেন। ক্ষিপ্ত হয়ে বাদীর স্ত্রীকে গালিগালাজ এবং এক পর্যায়ে আসামিরা কাঠের রোল দিয়ে মাথায় আঘাত করতে থাকেন। আঘাত করাকালে মমিনা খাতুনের কোলে থাকা 2.5 বছরের শিশু জুনাইদ মাথায় আঘাতপ্রাপ্ত হন। হাসপাতালে নেওয়ার সময় শিশুটি মারা যায়। কলমাকান্দার থানার ওসি মোহাম্মদ লুৎফুল হক সত্যতা নিশ্চিত করে রিপোর্টার বাংলা টিভিকে বলেন, গ্রেপ্তারকৃত দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে এ মামলার মূল হোতা মোহাম্মদ হাতেম আলীকে গত 1 জানুয়ারি গ্রেপ্তার করা হয় এবং তাদেরকে আদালতে প্রেরণ করেছি। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।